नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। বাংলার উপকার মমতা ব্যানার্জির 66 আজ আমাদের কুলটি ব্লকে আমাদের পার্টি অফিস, যেখানে যেখানে পার্টি অফিস আছে তৃণমূল কংগ্রেসের, সেখানে দিদির জন্মদিন আমরা শ্রদ্ধার সহিত পালন করছি। আগামী দিনেও আমরা চাইবো যে দিদির সুস্থতা, দিদি বাংলার জন্য এত কিছু করছে, তো আমাদেরও মানে বাংলা দিদির জন্য আমাদের এইটুকু যে করছে এটা করে আমরা মানে কী বলবো, দিদিকে ধন্যবাদ দেওয়ার মতন আমাদের কিছু নেই। তা দিদির শুভে দিদিকে প্রণাম জানাচ্ছি, দিদির শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, আর দিদি যেন সুস্থ থাকে, ভালো থাকে। দিদি সুস্থ থাকলে পুরো বাংলা সুস্থ থাকে। আপনার নাম? আমার নাম সরোজ কর্মকার রাজু, জেলা কাউন্সিলর। देखिए, आज मंगी पंडाल की वजीर आला ममता बनर्जी का जन्मदिन है और 66वां जन्मदिन है, और इसी तरह पूरा मगरी बंगाल के जितने भी तृणमूल पार्टी ऑफिस है, जो हमारे तृणमूल के कर्मी हैं, लीडर हैं, सभी दीदी का जन्मदिन मना रहे हैं और उनके लिए दुआ कर रहे हैं कि दीदी सेहतयाब रहें, काम करें, क्योंकि वो बंगाल की बहुत ही अच्छी तरह काम कर रही है। आने वाला दिन में हम यही दुआ करते हैं अल्लाह से कि उनको सेहतयाब बनाए रखें और इसी तरह बंगाल को तरक्की दे, बंगाल की कामयाबी की तरफ गामजन रहे, गामजन रहे। ममता बनर्जी जो काम कर रही है उसके लिए हम लोग दुआ करते हैं। সভাপতি লক্ষ্মণকে বসার সিট করে দিন। ফির ঘুষ রে জয় জয় শ্রীরাম, ধন্যবাদ, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি বন্দে মাতরম, জয় শ্রীরাম। চা আগের চেয়ে ঠান্ডা হয়ে গেছে, শীত রায় কিন্তু চা ঠান্ডা, একটু গরম চাই। দেখুন রাজনীতির পরিমণ্ডল গরম হচ্ছে, ওদিকে ফটাফট উইকেট পড়ছে। আজকে একজন মন্ত্রী উইকেট পড়েছে, তিনি জেলা প্রেসিডেন্টও ছিলেন, দুই জায়গা থেকে রিজাইন করেছেন। লোকসভা ভোটের আগে টিএমসি তিনজন এমপি রিজাইন করে বিজেপি জয়েন করেছিলেন, একজন রাজ্যসভায় দুজন লোকসভায়।
তারপরে কমপক্ষে 20 জন এমএলএ তারা আমাদের পার্টি জয়েন করেছেন, একজন এমপি জয়েন করেছেন, তিনজন কর্পোরেশনের মেয়র রিজাইন করেছেন, দুজন বিজেপিতে জয়েন করেছেন, একজন ত্রিশঙ্কু অবস্থায় আছেন। এই যে ভাঙছে অধিকার পা রাজনীতি বিউছে, এটাতে পরিষ্কার পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে, তার কাণ্ডারি ভারতীয় জনতা পার্টি। আমাদের লক্ষ লক্ষ কর্মী নিন্দা পরিশ্রম করছেন, ঘাম রক্ত ঝরাচ্ছেন, বলিদান দিচ্ছেন। পরশুদিন দু জায়গায় গুলি চলেছে, আসানসোলে কৃষ্ণচন্দ্র মুখার্জির উপরে আর মালদা আমাদের একজন মন্ডল প্রেসিডেন্টের উপরে, যারা এতদিন অন্যায়ভাবে কুক্ষিগত করে রেখেছে ক্ষমতাকে, ক্ষমতা চলে যাওয়ার ভয়ে হিংসক হয়ে গিয়ে গুলি গড়া চালাচ্ছে, মারপিট করছে। তার আগে দিন খড়গপুরে গুলি চলেছে, একজন মারা গেছে, যদিও টিএমসি নিজেদের মধ্যে লড়াই। এই যে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, রক্তের হিংসার রাজনীতি, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গে প্রায় 115-120টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইলেকশন বাকি আছে, কোথাও দেড় বছর, কোথাও এক বছর। আসানসোল কর্পোরেশন তার মধ্যে আছে 6টা কর্পোরেশন আর বাকি গোটা 10 মিউনিসিপ্যালিটি। এই যে প্রায় কয়েক কোটি লোক যারা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছেন না এবং পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এর সম্পূর্ণ দায়িত্ব টিএমসি। টিএমসির মতো একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী অগণতান্ত্রিক পার্টি যারা নির্বাচনকে ভয় পায়, যারা পাবলিককে ভয় পায়, যাদের নিজের পার্টির মধ্যে গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা কল্পনা করাও পাগলামি, আর বাস্তবে তাই হয়েছে। আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবস্থা কাশ্মীরের চেয়েও খারাপ, টিএমসি নেতারা আমার সমালোচনা করেছিলেন, কিন্তু তারাই প্রমাণ করলেন এখানে নির্বাচন হতে পারে না, পরিস্থিতি অনুকূল নয়। কেন হতে পারে না? কাশ্মীরে নির্বাচন হয়ে গেল, লাদাখে হয়ে গেল, রাজস্থান হয়ে গেল, বড়োল্যান্ডে হয়ে গেল এবং হায়দ্রাবাদেও হয়ে গেল। নির্বাচন তো ঠিক আছে, রেজাল্টটা রেখে তিনি ঘাবড়ে গেলেন, সব জায়গায় বিজেপি 1 নম্বর পার্টি, বিজেপি এগোচ্ছে, দিদিমণি ওই রাস্তায় হাঁটতে চাইছেন না। লোকসভা নির্বাচনে যখন আমরা 18টা সিট জিতলাম, উনি বলেছেন ইভিএম এ গন্ডগোল করা হয়েছে, মিছিল বার করেছে ইভিএম এ ব্যালট চাই, কিন্তু উনি ভুলে গেলেন দুবার বিধানসভা জিতেছেন ইভিএম এর মাধ্যমে, যেই বিজেপি জিততে আরম্ভ করলো তখন ইভিএম এ গন্ডগোল, ব্যালট চাই তো 6 মাসের মধ্যে হাইকোর্টেও ব্যালট দিয়ে ইলেকশন হলো, সেখানেও বিজেপি জিতলো 15-8টা সিট। দিদিমণি বলছেন বাবা আমি রাস্তায় যাবো না, ইলেকশন বন্ধ। তখন থেকে একটা ক্লাবের ইলেকশন করেন না, স্কুল কমিটি ইলেকশন করেন না, কোঅপারেটিভ করেন না, পুরসভা মিউনিসিপ্যালিটি করেন না। দিদিমণি এই মানুষ আপনাকে মাথায় করে ঘরে তুলে রেখেছিল আপনার সাদা শাড়ি হাওয়াই চপ্পল দেখে, আপনি সেই মানুষকে ভয় করছেন আজকে, তাদের মতাধিকারকে ভয় করছেন, কেন রাজনীতি করছেন? রিটায়ারমেন্ট নেই, ছেড়ে আমরা বাংলা সামলে নেব। এতদিন ধরে বাংলার চাষি থেকে বঞ্চিত করেছিলেন সম্মান নিধি থেকে, আমাদের আন্দোলনের চাপে আর ইলেকশনের ভুতোয় আজকে বলছেন বাংলার 73 লক্ষ চাষিকে কৃষক সম্মান নিধি দেওয়ার উনি ব্যবস্থা করবেন। খুব ভালো কথা, ভোট চাই, কারণ আপনার ভাইরা যখন লোকের বাড়িতে যাবে ভোট চাইতে তখন কলাপ ঘরে লোকের হিসাব চাইবে, কেন কৃষক সম্মান নিধি আমি পাইনি, কেন আয়ুষ্মান ভারতের বিমা বাংলার গরিবরা পাচ্ছে না, তার উত্তর দিতে পারবেন না। আমার মনে হয় আয়ুষ্মান যোজনাতেও খুব তাড়াতাড়ি দিদিমণি অংশগ্রহণ করবেন, ভালো কথা, দেরিতে হলে সৎপূর্তি হয়েছে। তাই ইলেকশনের গুরুত্ব দেওয়াকে অনেক কিছু মেনে নিচ্ছেন, কিন্তু আমি প্রশ্ন করব, গত 2 বছর ধরে ভারতবর্ষের 9 কোটির বেশি কৃষক 14,000 টাকা করে পেয়ে গেছেন, পশ্চিমবঙ্গের 73 লক্ষ মানুষকে কেন বঞ্চিত করেছেন? সেই 14,000 টাকা করে কে দেবে? আপনি কি দেবেন? 2 বছরে পেয়ে গেছেন 14,000 টাকা, বাংলারা পেলেন না, বাংলার কৃষকরা কি ভুল করে? কাউকে বিশ্বাস করতে পারছেন না, যে সকালে বসে চা খাচ্ছে বিকালে বলছে আমি টিএমসিতে নাই, যে দুপুরে ভাত খাচ্ছে ওনার সঙ্গে হাতে গিয়ে বলছে আমি টিএমসিতে নাই, মন্ত্রী পালাচ্ছি, এমপি পালাচ্ছি, এমএলএ পালাচ্ছি, কাউন্সিলর পঞ্চায়েত পালাচ্ছে, প্রধান পালাচ্ছে, জেলা পরিষদ পালাচ্ছে, কেন? এর জন্য বিজেপি দায়ী নেই, মানুষ আপনাকে আশা করে লড়াই করে পরিবর্তন করেছিল। সুরেন্দ্র অধিকারীর মতো মানুষ যারা লড়াই করে নন্দীগ্রামের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে পরিবর্তন করেছিলেন, জিতিয়ে সরকার বানিয়েছিলেন, প্রথম থেকে আপনার পার্টির সঙ্গে ছিলেন, তারা যদি থাকতে না পারেন বাকিরা কি করে থাকবে? এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে আজকাল। বাংলার মানুষ গণতন্ত্র চাইছে, গত 50 বছর ধরে বাংলায় গণতন্ত্র নেই, সিদ্ধার্থবাবুর আমল থেকে সেটা আমরা খুঁজতে বেরিয়েছি কোথায় আছে গণতন্ত্র, আর এখনো সেই একই অবস্থা, স্বৈরাচারী শাসন চলছে, নির্বাচন বন্ধ হয়ে গেছে।
বাংলার মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই, রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে চাই, বাংলার মানুষের কর্মসংস্থান করতে চাই, আইন শৃঙ্খলা ফিরিয়ে এসে সম্মানের সঙ্গে বাঁচতে দিতে চাই। তাই ভারতীয় জনতা পার্টি কর্মীরা লড়াই করছেন। এই লক্ষ লক্ষ কর্মী লড়াইয়ের ফলে বাংলার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছেন, 8000 এমপিকে জিতিয়েছেন। তাই বন্ধুগণ, আর 3-4 মাস কষ্ট করুন, তারপরে সেই দিন আসবে যে আপনি মাথা উঁচু করে বাঁচবেন, বুক টান করে খোলা হাওয়াতে শ্বাস নেবেন। কেউ আপনাকে চোখ দেখাবে না, কেউ ভয় দেখাবে না, আপনার মতো রাজনীতি করবেন, আপনার মতো ইলেকশন লড়বেন, ভারতীয় জনতা পার্টি আপনার সঙ্গে থাকবে। তাই এই পরিবর্তন বাংলার ভবিষ্যতের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য, সোনার বাংলা করার জন্য এই লড়াই, এই লড়াইতে সামিল হন, তাহলে নতুন বাংলা হবে। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। Oh,